এই চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি, এটা খুব অল্প পরিশ্রম করে অনায়াসে এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন একটা সৃজনশীল দেওয়া সম্ভব। অন্যান্য অধ্যায়ে যত বেশি কষ্ট করতে হয় একটা সৃজনশীল সঠিক অ্যান্সার করার জন্য, এই অধ্যায়ে তত বেশি কষ্ট না করলেও চলে। আমরা এর আগের ক্লাসগুলোতে যে বেসিকটুকু আলোচনা করেছি সেই বেসিকটুকুর উপর ভিত্তি করে তোমরা এই 2020 ঢাকা বোর্ডের এই সৃজনশীলটা কিন্তু অ্যান্সার করতে পারতা, এই মুহূর্তে পারতা। তাহলে দেখো 2004 ঢাকা বোর্ডে যে প্রশ্নটা এসেছে, তোমাদের কাছে এখন মনে হবে না এরকম প্রশ্ন আমরা করেছি বা এরকম অঙ্ক আমরা করেছি। এই হিসাবে আমরা বলছি যে এই অধ্যায়টা অনেক সহজ, সহজেই পারা যায় যদি একটু কষ্ট করে একটু পরিশ্রম করো। অন্যান্য অধ্যায়ে কম পরিশ্রম করেও এই অধ্যায়ে একটা সৃজনশীল অনায়াসে অ্যান্সার করা যায়। কত উচ্চতায় বস্তুর বিরোধ শক্তি গতি শক্তি দ্বিগুণ হবে, এটা দুইটা নিয়ম আমরা শিখেছিলাম, একটা মোট শক্তি বের করে আর একটা মোট শক্তি না বের করে। বস্তুটা ছিল কত উচ্চতায়, ও 4 কেজি, একটা বস্তু 40% খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এটা আবার আমরা উপর থেকে নিচে ফেলেছিলাম, এটা নিচ থেকে উপরের দিকে ফেলানো হয়েছে, উপরে উঠানো হয়েছে, এইরকম ব্যাপারটা নিচ থেকে উপরের দিকে উঠানো হয়েছে, এটা কিন্তু ওটার একটু উল্টা, বুঝতে হবে আর কি। তাহলে আমরা তাহলে যদি না পারো তাহলে আমরা আমাদের করে দিতে হবে। এখন কি সুইটে গেছে নাকি? হ্যাঁ দেখবো তাহলে কি আমি করে দেব। করে দেই তাহলে, যেহেতু তোমরা কিছু বলতেছো না। তাহিদ কি পারবা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে সাদিয়া আছে, অনেক ভালো স্টুডেন্ট। সাদিয়া পারবা? আচ্ছা আচ্ছা, সবাই করতেছে। সামান্তা আছে, অনেক ভালো স্টুডেন্ট।
ওকে, আমি করে দিচ্ছি। যেহেতু এখনো হচ্ছে না, মানে তুমি চেষ্টা করতেছো, এই জন্য তোমাদের থ্যাংক ইউ, অনেকখানি চেষ্টা করছো হয়তো বা। আমরা আমি করে দিচ্ছি তোমাদেরকে। বস্তুটি যখন নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার মুহূর্তে তার গতি শক্তি ছিল, বিভব শক্তি ছিল না। যখন নিক্ষেপ করা হলো তখন তার বেগ ছিল 40 মিটার/সেকেন্ড। এই বেগে বস্তুর উপরের দিকে যাচ্ছে, যত উপরের দিকে যাবে উচ্চতা বাড়বে, তার বিভব শক্তি বাড়বে, গতি শক্তি কমবে, কারণ বেগ কমে যাবে। উপরের দিকে যাবে তার বেগ কমবে। যখন নিক্ষেপ করে সেই মুহূর্তে তার মোট শক্তি কত ছিল, সেই মোট শক্তি আমরা বের করছি। মোট শক্তি E ইকুয়াল ইকে প্লাস ইপি। ইপি যেহেতু নিক্ষেপের মুহূর্তে তার কোনো শক্তি বিয়োগ শক্তি ছিল না, ইপি শূন্য, আর গতি শক্তি ইকে হাফ এম স্কয়ার, আমাদের বেগ ছিল 40 মিটার/সেকেন্ড, ক্যালকুলেশন করে আসছে 3200 জুল। এই শক্তি ছিল বস্তুটার মধ্যে, এই শক্তি নিয়ে বস্তুটা এখন উপরের দিকে যাচ্ছে। যত উপরের দিকে যাবে তার বিয়োগ শক্তি বাড়বে, গতি শক্তি কমবে। কোন এক জায়গায় বিয়োগ শক্তি গতি শক্তির দ্বিগুণ হয়ে যাবে, আর বিভব শক্তি বাড়তেছে আর গতি শক্তি কমতেছে। তা কোথায় তার বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, সেই জিনিসটা আমরা এখন বের করব। এর জন্য আমি তোমাদেরকে দৃশ্য কল্প 2 একটু মুছে, একটু আমরা বড় হবে না, এই চুচুতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, এই চুচুতায় মোট শক্তি E ইকুয়াল ইপি প্লাস ইকে। এটা আমরা ক্লিয়ার জানি যে এই উচ্চতায় মোট শক্তি এটাই ইপি প্লাস ইকে, মোট শক্তি আমরা বসিয়ে দিলাম 3200। ইপি ইপির জায়গায় ইপি বসাইলাম ইকে। এই জায়গাটাতে তোমাদের খেয়াল করতে হবে যে ইপি ইকুয়াল টু ইকে, যেখানে সেখানে সেই উচ্চতায়, সেই উচ্চতাটাই আমাদের বের করতে বলা হয়েছে। ইপি ইকুয়াল টু ইকে, ইকে ইকুয়াল কি, এখানে ইকে ইকুয়াল আমরা বের করি ইকে ইকুয়াল ইপি বাই টু। এটা তোমরা নিশ্চয়ই বুঝতেছো, ইকে ইকুয়াল ইপি বাই টু। তা ইকে ইকুয়াল ইপি বাই টু আমরা এখানে বসিয়ে দিলাম, যেখানে ইপি বাই টু অর্থাৎ গতি শক্তি বিভব শক্তি অর্ধেক, সেই জায়গার উচ্চতাটা আমাদের বের করতে বলা হয়েছে। এখানে যদি ক্যালকুলেশন করে একটা ইপি আর অর্ধেক ইপি মানে দেড় ইপি, তা 3200, আর এখানে যোগ করলে 3/2 ইপি। এটা তোমরা জানো যে 3/2 ইপি হয়। এখন 3/2 ইপি যদি হয় তাহলে এখানে ক্যালকুলেশন করে ফেলি, করে ফেলি ইপি ইকুয়াল এমজিএস, ওখান থেকে আমরা এস বেস বের করে নিব। তাহলে 3 3 2 2 0 × 2 = 3 × এমজিএস, আমাদের বের করতে হবে এস এর মান 3200 × 2 = 3। এম এর মান আমাদের ছিল 4 কেজি, জি এর মান 9.8 × এক্স। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইচ পেয়ে যাবো, অর্থাৎ কত উচ্চতায় বিয়োগ শক্তির গতি শক্তির দ্বিগুণ, সেই উচ্চতাটা আমরা পেয়ে যাবো 3/2 × 2 / 3/4 / 9.8। ক্যালকুলেশন করলে আসছে 54.42। চুয়ান্ন পয়েন্ট বিয়াল্লিশ মিটার উচ্চতায় আসবে বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ। জিনিসটা বোঝার চেষ্টা করো, আমরা এর আগে অঙ্কগুলো পড়িয়েছিলাম, উপর থেকে বস্তুকে ফেলিয়ে দিয়েছিলাম, উপরে সর্বোচ্চ উচ্চতা ছিল, তারপরে নিচের দিয়ে পড়তেছিল, তার বিয়োগ শক্তি কমতেছিল, গতি শক্তি বাড়তেছিল। এখানে ঘটনাটা তার উল্টা, নিচ থেকে উপরে দিয়ে নিক্ষেপ করা হচ্ছে। তাই সর্বোচ্চ নিচ থেকে নিক্ষেপ করা হয় তখন তার আদিবেগ সর্বোচ্চ, সেখানেই তার বিয়োগ গতি শক্তি, কোনো বিয়োগ শক্তি নাই। যত উপরে দিয়ে উঠবে তার বিয়োগ শক্তি বাড়বে, গতি শক্তি কমবে। কোন এক উচ্চতায় বিয়োগ শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে, সেই উচ্চতা আমাদের বের করতে বলা হয়েছে। তখন আমরা এইভাবে অঙ্কটা করব, মোট শক্তি বের করে ফেলবো যে বস্তুর মোট শক্তি কত। মোট শক্তি তো সব জায়গায় একই থাকবে, কারণ আমরা পড়িয়েছিলাম ইপি প্লাস ইকে ইকুয়াল ধ্রুব, অর্থাৎ মোট শক্তি সর্বদা একই থাকে। তো মোট শক্তিতে এটাই আছে ইপি আর ইকে, ইকে সমান ইপি বাই টু, যে জায়গায় সেই জায়গার উচ্চতা বের করতে হবে। তার ক্যালকুলেশন করে এই সেম আমরা পেয়ে গেলাম 54.42 মিটার, আমাদের গ সলিউশন হয়ে গেল। তারপরে ঘ,
হ্যাঁ, তোমরা চেষ্টা করো, না হলে তো আমরা আমি করে দিব। যন্ত্রের কর্মদক্ষতা 10% বেশি হলে, আগে কর্মদক্ষতা ছিল 45%, এখন 10% বাড়ানো হবে, অর্থাৎ 45 থেকে 55% হবে, তাহলে কাজের পরিমাণ বেড়ে যাবে। সেই কাজের পরিমাণটা বের করতে হবে, এখানেও কাজ বের করতে হবে, আগে 45 ধরেও কাজ বের করতে হবে, দুই কাজ বের করতে, এটাকে বলে ব্যয়িত শক্তি বা কার্যকর শক্তি। তাহলে সেখান থেকে তোমাদের বের করতে হবে পরিবর্তন বের করতে হবে। তারপরে ফেলো দেখি পারো কিনা। তাহলে ঘ নম্বর শুরু করে দিই। আগে ছিল 45% কর্মদক্ষতা, এই 45% কর্মদক্ষতা নিয়ে এসে যে কাজটা করে, 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় তুলতে পারে, যে কাজটা করে এটা এটা শক্তি, কাজ মানে শক্তি, তাহলে যে কাজটা করে ডব্লিউ প্রাইম ইকুয়াল MGS, এম এর মান 500 কেজি, জি এর মান 9.8, আর এই হচ্ছে 50 মিটার উচ্চতা। এটা ক্যালকুলেশন করলে এখন যন্ত্রটার কৃত কাজ বা যন্ত্র তার শক্তি পাবো, কতটুকু শক্তি সে কাজ করতে পারে সেই শক্তি আমরা পেয়ে যাব, 500 × 9.8 50, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 245, 3.0। এটা হচ্ছে বর্তমান, এই অবস্থায় 45% কর্মদক্ষতা, তখন এত জোর কাজ করে এটাই তার ব্যয়িত শক্তি, মানে এই কাজটা সে করতে পারে, এই কাজ শক্তিটা সে ব্যয় করতে পারে, কিন্তু তখন কর্মদক্ষতা 45%, যদি কর্মদক্ষতা 10% বাড়ানো হয় নিশ্চয়ই সে বেশি কাজ করবে। তখন এই 500 কেজি পানি তুলতে কত সময় লাগবে এই সব তথ্য আমাদের কাছে দেওয়া নাই, শুধু বলা হয়েছে কর্মদক্ষতা 10% বাড়ানো হয়েছে। তা আগে আগে যে কিন্তু কাজটা ছিল সেটা কর্মদক্ষতা ছিল 45%, যন্ত্রণা প্রদত্ত ক্ষমতা কত এটা আমরা বের করি আগের তথ্য অনুযায়ী, এটা ইকুয়াল পি প্রাইম বাই পি ইন্টু 100, এটা আমরা বের করতেছি এই পি এর মানটা বের করে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা বের করে ফেলি, এটার মান কর্মদক্ষতা 45%, পি প্রাইম ইকুয়াল এম জি এস বাই টি, পি আমরা বের করবো ইন্টু 100, পি দিয়ে আমরা বের করতেছি প্রদত্ত ক্ষমতা, এম জি এস এর মান আমরা আগেই বের করে আসছি, এটা এখানে মান বসে দিয়ে 45, এম জি এস মান 3.0, তিন মান আমাদের দেওয়া আছে 5 মিনিট, 5 × 60 সেকেন্ড ভাগ 3 × 100, এখানে ক্যালকুলেশন করলে কি আসে, প্রদত্ত ক্ষমতা কত দাঁড়ায় ভাগ 5 ভাগ, আচ্ছা প্রদত্ত ক্ষমতা দাঁড়ায় 1,8,1,4,8,1,4,8,1, এই অঙ্কটা কিন্তু অন্যভাবে করা যায়, এটা তার প্রদত্ত ক্ষমতা 45% ধরে। এখন কর্মদক্ষতা বাড়ানো হয়েছে, কর্মদক্ষতা হয়েছে 10% বাড়ানো হয়েছে, বর্তমান কর্মদক্ষতা
একটু বেশি। বর্তমান কর্মদক্ষতা 55, অর্থাৎ 10 যদি বাড়ানো হয়েছে 45 বা 10 এ 55% পি প্রাইম বাই পি, পি এর মান আমরা জানি এটা 1814.8148 × 100, এটা এখানে আমরা লম্ব কার্য ক্ষমতা বের করে ফেলবো। অর্থাৎ যখন 55% কর্মদক্ষতা তখন তার ক্ষমতা কত ক্ষমতা কাজ করে, তাহলে আমরা বের করে ফেলি ×55/100 998.148, এটা হচ্ছে লব্য কার্য ক্ষমতা। তা আমরা জানি লব্য কার্য ক্ষমতা ইকুয়াল ডাব্লু বাই টি, তোমরা জানো ক্ষমতা এগুলো কাজ বাই সময়, এখানে ডাব্লু প্রাইম গ্রাম মানে লব্য কার্য কাজ বা ব্যয়িত শক্তি, তা ডাব্লু প্রাইম ইকুয়াল কি হবে পি প্রাইম ইন্টু টি। আমরা দুভাবে করে দিব, এটা করে দিলাম আর একটা ওয়ে আছে, একদম ক্ষমতা টমতা কোনো কিছু কাজে লাগবে না, তা তা সেটা ইউজ করে আমরা করতে পারি। টির মান আমাদের ছিল 5 মিনিট, 5 × 60 × 5 × 60 ক্যালকুলেশন করে আসছে 299.44 এত জুল, এত জুল আসছে বর্তমান কাজ 55% কর্মদক্ষতা। আগের কাজটার দিকে তাকাও, আগের কাজ নিশ্চয়ই একটু কম হবে, এই হচ্ছে আগের কাজ, এই হচ্ছে বর্তমান কাজ। আগের কাজের কর্মদক্ষতা ছিল 40%, 45%, এখনকার কর্মদক্ষতা 55%, তাই কাজটা একটু বেড়ে গেছে, কতটুকু বেড়ে গেছে এটাই বের করতে বলছে। তাই ব্যয়িত শক্তির পরিবর্তন, ব্যয়িত শক্তির পরিবর্তন এইটা বিয়োগ এটা, আমরা এখানে লিখতেছি 2 2 টা 9 2 2 9 3 টা 4 1 4 4 বিয়োগ 2 4 5 3 টা 0 বিয়োগ 2 4 5 3 টা 0 4 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
এই দিকটা আমরা অ্যারো দিয়ে রাখবো, তাহলে কত আসে? 45 না 245, তিনটা শূন্য গুণন 100 ভাগ 45 ইকুয়াল ইকুয়াল আসে 544 দুই তিন দুই পাঁচটা চার 0.4 এটা আসে আর কি। এটা হচ্ছে লব্ধকর্তার প্রদত্ত শক্তি। এখন কর্মদক্ষতা তখন আমাদের হবে 55%, এখানে ইটা হচ্ছে 55%, ডব্লিউ এটা 5 3 4 5.44, আর ডব্লিউ প্রাইম আমরা বের করবো ইন্টু 100। এই দুটো গুণ করে 100 দিয়ে ভাগ দে, গুণ 55 ভাগ 100 আসলো, ডব্লিউ প্রাইম আসলো 299.4। এটা হচ্ছে 55% নিয়ে কৃত কাজ লব্ধকার্য শক্তি, আর এটা হচ্ছে 45% নিয়ে কৃত কাজ বা লব্ধকার্য শক্তি। ঠিক আছে, তাহলে ব্যয়িত শক্তি কত? এটার সাথে এটা বিয়োগ করতে হবে। ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি 299.4 বিয়োগ 245 তিনটা শূন্য, বিয়োগ করলে একই অ্যান্সার আসবে, এটা অ্যান্সার আসবে 5 3 4 4.44। অর্থাৎ এই জায়গাটা থেকে এইখানে, এটা একটা একটা ওয়ে, অর্থাৎ আমরা ক্ষমতার মধ্যে যাচ্ছি না, এই কাজ তারপরে এখানে আসবো। আর যদি ক্ষমতার মধ্যে যাও তাহলে এখানে আবার একটা নতুন সূত্র ফলাইতে হচ্ছে, এতে আবার কাজ বের করতে হচ্ছে, যেটা যাওয়ার ওয়ে। তবে স্টেক যে কথাটা যে কাজটা করেছে, যে 45% যদি লব্ধকার্য শক্তি এটা হয়, তো 55% তো বেশি হবে, তো ওই কি সাজাইছে 1% কত, 55% কত, যন্ত্র যেহেতু একই, ঠিক আছে, তাহলে হবে, ভাবি না করো হওয়ার কথা তো। তাহলে এটা আমাদের হয়ে গেল ঢাকা বোর্ড 2020 সলিউশন হয়ে গেল। এখন আমরা পরের বোর্ডে চলে যাব। এরপরে আমরা চলে যাই চট্টগ্রাম বোর্ড 2020। শোনো, তোমাদের তো আমরা আরেকবার বলে দিই, তোমাদের বন্ধ থাকতেছে রবি সোম মঙ্গল বুধ, 7 দিন বন্ধ, বৃহস্পতিবার আমরা পড়াবো, শুক্রবার বন্ধ, শনিবার পড়াবো। ওকে, এটা নিয়ে আর যাতে কথা বলতে না হয়, তাহলে রবি সোম মঙ্গল বুধ 7 দিন বন্ধ চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম 2020। এখানে দুটো দৃশ্য দেওয়া আছে, দৃশ্য 1 588 ওয়াট ক্ষমতার, ক্ষমতার একজন লোক, একজন লোক 30 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে, 30 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে
চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দেবে। দৃশ্য এক, দৃশ্য দুই, 2 কিলোওয়াট ক্ষমতা একটি মোটর একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি ভরের একটি বস্তুকে একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারে। এ হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বর বলা হয়েছিল বায়োমাস শক্তি কাকে বলে, যেটা এর আগের প্রশ্নে আমরা বলে দিয়েছি বায়োমাসটা কি অনেকবার বলা হয়েছে। ঘ খতে বলেছে ভরবেগ ও গতি শক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা জানি ভরবেগ পি ইকুয়াল এমভি, তোমরা জানো, আর গতি শক্তি ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, তোমরা এর আগের অধ্যায়ে পড়ে এসেছো। গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তি। এই ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। এখানে তাকাও হাফ এম ভি স্কয়ার, এন হাফ যদি আমরা এরকম লিখি এম স্কয়ার ভি স্কয়ার, একটা এম বেশি উপরে দিলাম তার নিচে একটা এম ভাগ দিয়ে দেই, ব্যাপারটা এরকম যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ এই এম ভি এম স্কয়ার ভি স্কয়ার আছে না, এটা এম ভি তাহলে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম। এটাই গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক, আমি যদি গুণ করে দেই 2 ই কে এম ইকুয়াল পি স্কয়ার, এই হচ্ছে গতিশক্তি, এই হচ্ছে ভরবেগ। কে মানে গতিশক্তি আর পি মানে ভরবেগ, ভরবেগের বর্গ সমান 2 ই কে এম মানে গতিশক্তি আর 2 এম, এটা হচ্ছে ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক। এটা আমাদের খতে এসেছিল ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক, তাহলে কতে এসেছিল বায়োমাস শক্তি কাকে বলে, খতে এসেছিল ভরবেগ ও গতি শক্তির মধ্যে সম্পর্ক। এটা সুন্দর করে তোমরা তুলে নাও, কারণটা হচ্ছে এগুলো তো আমার বইয়ে নাই, তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স। সত্যিকার অর্থে তুমি যদি ভালো ইউনিভার্সিটি বা বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটিতে এরকম ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাও, ভালো কিছু জায়গায় যেতে চাও, তোমাকে ফার্স্ট যে সাবজেক্টে ভালো হতে হবে সেটা হচ্ছে ফিজিক্স, তারপরে ম্যাথ। এই দুটো সাবজেক্টে যদি তুমি ভালো হও, তুমি অনায়াসে যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে হবেই। কারণ কেমিস্ট্রিতে হচ্ছে অনেকখানি জ্ঞান গুলো মুখস্থ করা বিষয় থাকে, এটা সবাই পারে। কিন্তু ফিজিক্স এ দেখো, এই যে আমরা পড়াচ্ছি এত কিছু, এর এক আনাও বইয়ে নাই। আমরা যে সূত্র বলি ইপি ইকে, বইয়ে কিন্তু কোন সূত্র ওইভাবে নাই। এই জিনিসগুলো তোমাকে অনেক বেসিক ডেভেলপ করতে হয়, অনেক অঙ্ক করতে হয়, কত ভাবে অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে ভাবতে হয়, অনেক অনেক ভাবতে হয় কত ভাবে অঙ্ক হতে পারে, নিজে নিজে বুদ্ধি মেধা বুদ্ধি খাটিয়ে নতুন নতুন কনসেপ্ট তৈরি করতে হয়। তো ফিজিক্স এর ব্যাপারটা করতে ফিজিক্স এর অনেক ভালো করতে পারো, পাশাপাশি ম্যাথ আর ম্যাথ যদি ভালো করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ভালো একদম টপ মোস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতেই পারবা। এর জন্য দেখো এখানে বের করা হচ্ছে ভরবেগ গতিশক্তি সম্পর্ক, আমাদের বইয়ে নাই, কিন্তু এটা নিজে নিজে তৈরি করে নিতে হবে, মাঝে মাঝে খাতায় তুলে রাখতে হবে, নোট করে রাখতে হবে, এরকম ব্যাপারটা আর কি। তাহলে আমাদের খ সলিউশন হয়ে গেল, এখন আমরা গ তৃতীয় ঘন্টা আমরা বুঝে দিচ্ছি।
তোমরা জানো ইকি হাফ এম বি স্কয়ার, এটা তো সবাই ক্লিয়ার। এখন দেখো এখানে এম, আজকের বি স্কয়ার, একটা এম আমি বাড়িয়ে দিলাম, এম স্কয়ার করে দিলাম, তার নিচে একটা এম ভাগ দিতে হবে। দাঁড়াও আমি এখানে রাফ করে দিই আরেকবার, দেখো এম ভি স্কয়ার, আমি নিচে যদি একটা এম ভাগ দিই তো উপরে একটা এম গুণ দিতে হবে। এটা তোমরা জানো উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, গুণ এই উপরে গুণ দিছে নিচে দিছে ভাগ একই সংখ্যা, উপরে এম এম গুণ করলে হবে হাফ এম স্কয়ার ভি স্কয়ার, আর নিচে এম টা থেকে যাবে, এরকম ব্যাপার দাঁড়া আছে। এবারে এম এম স্কয়ার ভি স্কয়ার কে আমি তৈরি করলাম এম বি তে হোল স্কয়ার, এটা তোমরা জানো। আর এম এম বি মানে তো পি, সে এম বি মানে পি বসিয়ে দিলাম, তারপরে স্কয়ার বসিয়ে দিলাম, নিচে এম থাকবো, এই ব্যাপারটা আর কি। এখানে আমি রাস করে দিচ্ছি, এটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে এসেছে এই লাইনটা। এইভাবে ভরবেগ আর গতি সূত্রের মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করা যায়। এই প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিকে আসে, আগে অনেক আসতো উচ্চ মাধ্যমিকের প্রশ্ন, আমাদের মাধ্যমিক লেভেলে চলে এসেছে, যদিও আমাদের বইয়ে কিছুই আলোচনা নাই। ফিজিক্সটা এমন একটা বিষয় যে নিজে নিজে মেধা বুদ্ধি খাটে সৃজনশীলতা দেখিয়ে নতুন নতুন কনসেপ্ট তৈরি করে সলিউশন করতে হবে। এই মেধা বুদ্ধি যদি তোমার থাকে, তুমি এটা যদি গ্রো করতে পারো, তাহলে অবশ্যই তুমি ভালো একটা জায়গায় যেতে পারবা। এরপর আমরা গতে চলে যাই। গতে বলছে কত উচ্চতায় ক্রিকেট বলতে বলটির বৃহৎ শক্তি গতি শক্তি সমান হবে, কত উচ্চতায় ক্রিকেট বল, কই ক্রিকেট বল, এই যে ক্রিকেট বল, কত উচ্চতায় ক্রিকেট বলটির বৃহৎ শক্তি গতি শক্তি সমান হবে, এটাও তোমরা এখন পারবা। গতি শক্তি আর বৃহৎ শক্তি সমান হবে কত উচ্চতায়, একটা ক্রিকেট বলকে এত বেগে উপরের দিকে ছুড়ে মারছে একজন লোক, ক্রিকেট বলের মধ্যে একটা বেগ প্রাপ্ত হয়েছে, তার একটা শক্তি প্রাপ্ত হয়েছে, সেই শক্তিটা নিয়ে ক্রিকেট বল উপরের দিকে যাচ্ছে, যত উপরের দিকে যাবে তার বৃহৎ শক্তি বাড়বে, গতি শক্তি কমবে, কোন এক জায়গায় বৃহৎ শক্তি গতি শক্তি সমান হবে, সেইটা তোমাদের করতে হবে। তোমরা নিজেরাই করো দেখি কত উচ্চতায় বৃহৎ শক্তি গতি শক্তি সমান হয়। দৃশ্য দুই তো কোনো টেনিস বল নাই, ক্রিকেট বল নাই, দৃশ্য এক এক ক্রিকেট বল, ক্রিকেট বল, ক্রিকেট বল তো এই যে এখানে আমি আন্ডারলাইন করে আছি, এটা দৃশ্য এক। বলটিকে 40 মিটার পার সেকেন্ডে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যখন নিক্ষেপ করা হয়েছে তখন নিক্ষেপের মুহূর্তে ওইটাই তার সর্বোচ্চ বেগ, উপরের দিকে যত যাবে তত বেগ কমবে, তো উপরের দিকে গেলে তার বেগ যেহেতু কমবে তার মানে গতি শক্তি কমবে, আর যেহেতু উচ্চতা বেড়ে যাচ্ছে তার মানে বিভব শক্তি বাড়বে, যখন নিক্ষেপ করা হয় সেই মুহূর্তে তার বিভব শক্তি শূন্য, কারণ তখন সে ভূমিতে ছিল, তার উপরের দিকে যাচ্ছে বিভব শক্তি বাড়তেছে গতি শক্তি কমতেছে, কোনো এক জায়গায় তার বিভব শক্তি গতি শক্তি সমান হয়ে যাবে। প্রথমে আমাদের কাউন্ট করতে হবে বলটা যখন নিক্ষেপ করা হয়েছে সেই মুহূর্তে বলটির মোট শক্তি কত, এই মোট শক্তি ধ্রুবক, এই মোট শক্তি নিয়ে বলটি উপরে দিকে যাচ্ছে, কিছু শক্তি বিভব শক্তি হচ্ছে আর গতি শক্তি কমতেছে, এক সময় বিভব শক্তি গতি শক্তি সমান হবে, কত উচ্চতা সেটা হবে সেই উচ্চতা বের করতে বলা হয়েছে। বলটির মোট শক্তি কত এসেছে, হ্যাঁ গুড ভেরি গুড ঠিক আছে, বলটির মোট শক্তি ই ইকুয়াল ইকে প্লাস ইপি, যেহেতু বলটি ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে তাহলে তার
বিহব শক্তি নাই, গতি শক্তি হাফ এম এ স্কয়ার, তাহলে হাফ এম, এম এর মান বলটির ভর হলো 30 গ্রাম, মানে 0.03 কেজি, আর ভি ছিল 40 মিটার পার সেকেন্ড, এটাই তার মোট শক্তি। ক্যালকুলেশন করে আমরা মোট শক্তি পেয়ে গেলাম, যে মোট শক্তি নিয়ে বলটি উপরে উঠতেছে, উপরে দিয়ে উঠবে তার মোট শক্তির মধ্যে কিছু শক্তি বিভব শক্তি হয়ে যাবে আর গতি শক্তি কমতে থাকবে। মোট শক্তিটা পুরোটাই গতি শক্তি, বিভব শক্তি ছিল না। তাহলে আমরা বের করে ফেলি 0.03 × 40 × 24 / 2, ক্যালকুলেশন করে আমরা পাইলাম মাত্র 24 জুল এই মোট শক্তি। এই 24 জুল শক্তি নিয়ে বলটি উপরে দিয়ে উঠতেছে, ধরি এই উচ্চতায়, এই উচ্চতায় ভেব শক্তি আর গতি শক্তি সমান, এটা এই উচ্চতা আমরা ধরে নিলাম, আমরা এই উচ্চতাটা জানি না, সে এই উচ্চতায় বের করব, এই উচ্চতায় তার মোট শক্তি তো একই থাকবে, মোট শক্তি ইপি ইকুয়াল ইপি প্লাস ইকে, এই উচ্চতায় তার বিভব শক্তি গত শক্তি দুটাই আছে, তাহলে ইপি ইপির মতো রাখলাম, মোট শক্তিতে এটাই 24 জুলের মতো রাখলাম, ইকে মানে হচ্ছে ইপি কারণ দুইটা সমান, ইকে তাই আমরা ইপি বসিয়ে দিই, তাহলে 24 জুল = 2 ইপি, তাহলে 24 জুল = 2 এম এখান থেকে আমরা এইচ এর মানটা মূলত বের করবো, এখানে 24 জুল লিখলাম, এখানে 2 লিখলাম, এম এর মান আমাদের ছিল 0.03, জির মান 9.8, উচ্চতা এইচ আমরা বের করবো। এখন আমরা ক্যালকুলেশন করি কি আসে দেখি, 24 / 2 / 0.03 / 9.8 আসে 40.8 মিটার। এই উচ্চতায় যখন বলটা উঠবে তখন তার বিভব শক্তি গতি শক্তি দুটো ইকুয়াল সমান হয়ে যাবে, গ আমাদের সলিউশন হয়ে গেল। এটা সবার পারার কথা, কারণ এর একটু আগে এই ধরনের অঙ্ক আমরা পড়াইছি। তোমরা দেখো বোর্ড বোর্ড কিভাবে প্রশ্ন করে, ঢাকা বোর্ড আর চট্টগ্রাম বোর্ড প্রায় সেম সেম প্রশ্ন, কিন্তু একই রকম প্রশ্ন দিয়ে দিয়েছেন, তার মানে বোর্ডের সাথে বোর্ডের সমন্বয় করায় যাতে কোনো বোর্ডে সহজ প্রশ্ন কোনো বোর্ডে কঠিন প্রশ্ন এরকম না হয়, তাহলে আবার সমস্যা হবে, কিছু স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে কিছু স্টুডেন্ট খারাপ করবে, এই জন্য সকল প্রশ্ন ঢাকা বোর্ডে আসে, তারপরে সমন্বয় করা হয় সকল বোর্ডের সাথে যাতে সকল বোর্ডে একই মান সম্পূর্ণ প্রশ্ন পায়। তাহলে গ আমাদের সলিউশন হয়ে গেল, তারপরে ঘ তে আমরা চলে যাই। দেখো গ নম্বরে এই ক্ষমতাটা আমাদের কোনো কাজে লাগে নেই, এটা এমনিতে দিয়ে রাখছে, যদি কেউ এই ক্ষমতা নিয়ে অঙ্ক করে ভুল করে সেই জন্য ওরা এটা দিয়ে রাখছে, যে দুই একজন যাতে এটা নিয়ে খোঁচাখুচি করে সময়টা নষ্ট করে অঙ্ক না করে মাথাটা তো গরম করে ফেলে, এই জন্য এইটুকু দিয়ে রেখে দিয়েছে। এরকম মাঝে মাঝে অঙ্কের মধ্যে অবাঞ্ছিত কিছু টার্ম বা ডাটা দেওয়া থাকে, যে ডাটা কোনো কাজে লাগে না, হিসাব নিকাশ করে অঙ্ক করতে হবে, যে আমার এই ডাটাটা কোনো কাজে লাগলো না। তারপরে ঘ ভেতে বলছে দৃশ্যকল্প 2, মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে, মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ, শক্তি অপচয়ের পরিমাণ, তাহলে কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে, কর্মদক্ষতা এটা নির্ণয় করতে বলছে, আর শক্তি অপচয়, শক্তি অপচয়, এই শক্তি অপচয়টা আমরা বলেছিলাম এর আগে, এই অধ্যায়টা আমরা পড়াই, আমরা বলছিলাম লব্যকার্য শক্তি আর প্রদত্ত শক্তি কখনো একই হয় না, প্রদত্ত শক্তি বেশি লব্যকার্যকর শক্তি কম, প্রদত্ত শক্তি থেকে লব্যকার্যকর শক্তি বিয়োগ করলে পাওয়া যায় অপচয়কৃত শক্তি, তাহলে আমাদের অপচয়কৃত শক্তি বের করতে হবে আর কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে করে ফেলো কর্মদক্ষতা, এটা সহজ, একদম সহজ, তুমি এই সূত্রে দাও ইটা ইকুয়াল ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ ইন্টু 100, তাহলে সবচেয়ে সহজ হয়, ডব্লিউ প্রাইম মানটা যদি আমি সাইড নোটে বের করে রাখি এমজিএস, তাহলে আমাদের এই টিটা কোনো কাজে লাগে না যদি তুমি এইভাবে করো, আবার ক্ষমতা ধরেও করতে পারবা, ক্ষমতা ধরে করলে একই অ্যান্সার আসবে, তখন এই সময়টা কাজে লাগাইতে পারবা,
তা ডব্লু প্রাইম ইকুয়াল কত? এমজিএস এম কত ছিল? 100 কেজি, জি 9.8, আর উচ্চতা 20 মিটার, 20 মিটার উচ্চতা তুলতে পারছে। তাহলে তার লব কার্যকর শক্তি কত দেখি, 100 × 9.8 × 20, লব কার্যকর শক্তি 19,600, 19,600 জুল। এটা তার লব কার্যকর শক্তি। প্রদত্ত শক্তি আমাদের দেওয়া নাই, আমাদের কর্মদক্ষতা বের করতে বা প্রদত্ত শক্তি আমাদের দেওয়া আছে না, কইগুলো কইগুলো কই যায়, এটা প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে। হ্যাঁ, প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, এখানে প্রদত্ত শক্তি বের করা যাবে। আমি যে শক্তি ধরে করি প্রদত্ত ক্ষমতা, তাই কি প্রদত্ত ক্ষমতা পি ইকুয়াল ডাব্লু বাই টি, এটা তোমরা সবাই জানো পি ইকুয়াল ডাব্লু বাই টি। ক্ষমতা তো দিতেই হলো, তাহলে প্রদত্ত ক্ষমতা আমার কাছে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট, এটা প্রদত্ত ক্ষমতা। ডব্লু ডব্লু আমরা প্রদত্ত শক্তি বের করব, টি 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 হচ্ছে আমাদের টিটা আমাদের কাজে লাগাইতে হলো আর কি। আমি আমি ভাবছিলাম এখানে কাজ ক্ষমতা আছে যেহেতু, আর টি আমাদের কাজে লাগাইতেই হলো। তাহলে 2000 × 20, ডব্লু ইকুয়াল আসলো 4 × 4, এটা হচ্ছে প্রদত্ত শক্তি। আর লব্য কার্য শক্তি এটা দেখো দুটো কিন্তু এক হয়নি, তাহলে নিশ্চয় অপোজিট হয়েছে। এটা লব্য কার্যকর শক্তি, এটা প্রদত্ত শক্তি, এই শক্তিটা দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার কাজ করে, এটা তা কম করেছে, তার মানে কি অপোজিট হয়েছে শক্তি। এই দুটো বিয়োগ করলে আমরা অপোজিট কিন্তু শক্তি বের করতে পারবো। আর আমরা আমাদের কর্মদক্ষতা বের করতে বলেছিল, আমরা কর্মদক্ষতা বের করি, ডাব্লু প্রাইমের মান আমরা পাইছি 19,600, প্রদত্ত কাজ আমরা পেয়েছি 7 × 4, 40,000 × 100, তাহলে 19,600 4 × 4, 49%। আর অপচয়কৃত শক্তি অপচয়কৃত শক্তি 40,000 বিয়োগ 19,600, বিয়োগ করলে যেটা 40,000 বিয়োগ 19,600, আর 20,400, এই তাহলে অপচয়কৃত শক্তি আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটা আমরা সব পুরো অঙ্কটা কাজ দিয়ে করেছে, কাজ বা শক্তি দিয়ে করেছে। কেউ যদি ক্ষমতা দিয়ে করতে চায় তাও পারবে, সেক্ষেত্রে অঙ্কটা কি করতে হবে, অঙ্কটাকে প্রথমে কার্যকর ক্ষমতা বের করতে হবে। কার্যকর ক্ষমতা পি পি প্রাইম ইকুয়াল ডাব্লু প্রাইম বাই টি, এই যে ডাব্লু প্রাইম আর টি এটা ভাগ দিলে পি প্রাইম পেয়ে যাবা। এখানে পি থাকবে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা আমাদের দেওয়া আছে 2 কিলোওয়াট, বসে তো 2000 ওয়াট, কর্মদক্ষতা পেয়ে যাবা। অর্থাৎ ক্ষমতা ব্যবহার করে অঙ্কটা করা যেতে পারে, কাজ ব্যবহার করে অঙ্কটা করা যেতে পারে। আমি কাজ ব্যবহার করে করেছি বা প্রিফার ফিল করছি এই কারণে যে আমাদের লব্য কার্য শক্তি আর অপচয়কৃত শক্তি বের করতে বলছে। এখানে যেহেতু কাজ আমাকে বের করতে হচ্ছে, তাই ক্ষমতাটা আমি কাজ দিয়ে, কর্মদক্ষতা আমি কাজ দিয়ে বের করেছি। ইচ্ছা করলে তুমি কর্মদক্ষতা ক্ষমতা ব্যবহার করেও করতে পারো, সেক্ষেত্রে এই ডাব্লু প্রাইমের জায়গায় পি প্রাইম হবে, তখন এখানে পি প্রাইম বের করতে হবে। ডাব্লু জায়গায় পি হবে, পির মান 2 কিলোওয়াট, 2000 ওয়াট দেওয়া আছে, তবে ক্যালকুলেশন করতে হবে, একই অ্যানসার আসবে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারলাম, ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বুঝতে পারলাম। আমরা বলেছিলাম শুরুতে যে আজকে কম সময় পড়াবো, আজকে আমরা একটু দেরিতে শুরু করেছিলাম, বাজার বাজার করতে গেছিলাম। তাহলে সবাই আর কারো কেউ প্রশ্ন করবা নাকি বলো, যে প্রশ্ন করো তাহলে আমি প্রশ্ন উত্তর দেবো, না হলে আজকে আমরা শেষ করবো এখানে। কারো কোনো কারো কোনো প্রশ্ন নাই, দেখি আমি কে কে আছেন সবার সাথে একটু হাই হ্যালো করি।